স্বামীর সব সম্পত্তির ভাগ পাবেন হিন্দু বিধবারা, হাইকোর্টের রায়। যে অধিকারের জন্য আইন করা হয়েছিল সেখানেই ছিল অসঙ্গতি। তাই 83 বছর ধরে স্বামীর কৃষি জমিতে কোনো প্রাপ্য ছিল না বিধবাদের। দীর্ঘ আইন প্রক্রিয়া শেষে এই অসঙ্গতি দূর করে রায় দিলেন হাইকোর্ট, যাকে ঐতিহাসিক বলেছেন আইনজীবীরা। বিধবা বৌদি স্বামীর কৃষি জমি পাওয়ার অধিকার রাখে না এমন দাবি করে 1996 সালে খুলনা কোর্টে মামলা করেন দেবর যতীন্দ্রনাথ মণ্ডল। এতে নিম্ন আদালত বলেন বিধবারা স্বামীর অকৃষি জমির অধিকার রাখলেও কৃষি জমির রাখেন না। আপিল করার পর জেলাজ দিলেন ভিন্নমত। রায় বলা হল বিধবারাও স্বামীর কৃষি জমির অংশীদার হবেন। বিষয়টি গড়াল উচ্চ আদালতে। 1937 সালে হিন্দু বিধবা সম্পত্তি আইনে স্বামীর অকৃষি জমির অধিকার দেওয়া হলেও কৃষি জমিতে বঞ্চিত করা হয় বিধবাদের। বাংলাদেশ স্বাধীন হলেও সেই আইনটি হুবহু চালু রাখা হয়। আইনটি নিয়ে দুপক্ষের দীর্ঘ শুনানি শেষে অ্যামিকাস কিউরির মত নেন হাইকোর্ট। পরে রায়ে জানান হিন্দু বিধবা নারীরা অকৃষি জমির মতো স্বামীর কৃষি জমিরও মালিক হবেন।